अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জল খেয়ে পেট ভরিয়ে নে। এই বিস্কিটগুলো বাইরে ডগিকে দিয়ে দেব। আর বাইরে যে জামরুল গাছ আছে ওখান থেকে মিষ্টি মিষ্টি জামরুল খাবো। ভগবান আমার বাচ্চাদের সাহায্য করুন। একথা সত্যি যে বাচ্চারা ভগবানের রূপ হয়, সেই জন্য ভগবান ওদের কষ্ট সহ্য করতে পারেননি। দেখো না, মন্দিরে ভোগ বিতরণ হবে, ভগবান স্বয়ং প্রসাদ নেওয়ার জন্য ডেকেছেন আমাদের। সত্যি? চলো সোনারা, আমরা সবাই মন্দিরে যাই। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ সো মাচ। সবাই এখানে, কিন্তু ওই রুচিতাকে দেখতে পাচ্ছি না কেন? আরে বাচ্চাদের মা কোথায় গেল? বাচ্চাগুলো খিদেতে কষ্ট পাচ্ছে আর মা উধাও হয়ে গেছে। আরে ও উকিল খুঁজতে গেছে, তুমি দেখবে একদিন ও তোমার সত্যিটা সবার সামনে আনবে। হ্যাঁ, এসো। আমি দিদার কথাটা সত্যি প্রমাণ করবই, আমি বাচ্চাদের দিব্যি দিলাম। এবারে শুকনো লঙ্কার ধোঁয়ায় ললিতা দেবী বাইরে আসবেনি, আর আমি ওনাকে ধরে নেব। আরে তোমার এই বড় বাড়িতে না অনেক মানুষের নজর লেগেছে গো। আমি দুটো লেবু রেখেছিলাম, এই দেখো লাল হয়ে গেছে, দেখো। আরে দেখো না, দেখো দুটো লেবু লাল হয়ে গেছে। আর তুমি তো মা হতে চলেছ, তোমার বাচ্চার শরীরের জন্য এসব ঠিক নয় গো, তাই জন্য আমি ভাবলাম এই পুরো বাড়ির নজর কাটিয়ে দিই। এত ধোঁয়া কোথা থেকে আসছে? কে আবার লঙ্কা পোড়াচ্ছে? উপর থেকেও কাশির শব্দ আসছে, এটাই সঠিক সময় আমাকে উপরে গিয়ে ললিতা দেবীকে ধরে নিতে হবে।
বৌদিমণি, আমি ভাবলাম যে পুরো বাড়ির নজর কাটিয়ে দিই, তাই জন্যই ও পড়ে যাচ্ছিলাম। তোমাকে এইসব কাজের জন্য এখানে রাখা হয়নি, যেটুকু কাজের জন্য এখানে রাখা হয়েছে সেটাই করো। খাবার বানাতে বলেছিলাম না, তাহলে যাও খাবার বানিয়ে নিয়ে এসো, আর কান খুলে শুনে নাও, উপরে আর কোনোদিন যাবে না। যাও এখান থেকে। ঠিক আছে বৌদিমণি। ললিতা দেবীর কাছে একা যাওয়া আর ওনার ভিডিও বানানো তো খুবই মুশকিল হয়ে পড়ছে। আমার মনে হচ্ছে এই কাজের জন্য আমার অন্য কারো সাহায্য নিতে হবে, আর তিনি একজনই হতে পারেন, মা। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো এগুলো পরিষ্কার করো। ঠিক আছে ম্যাম। মা, ওই রুচিতার কথা আমি জানি না, কিন্তু আমায় যে করেই হোক এই বাড়িতে ঢুকতে হবে, আর যদি ললিতা বেঁচে থাকে তাহলে তার সত্যিটা সবাইকে দেখাতে হবে, ব্যাস। যে করেই হোক ঘনশ্যাম অলৌকিক কিছু করে দেখান, আর আমি এই বাড়িতে ঢোকার সুযোগ পাই। এইসব কি? তোমরা বড় লোকেরা তো এসবই খাও তাই না, পাস্তা টাস্তা, বার্গার টার্গার, পিৎজা, তাই জন্য তোমার জন্য বানালাম। হ্যাঁ হ্যাঁ, আমরা এইসবই খাই। এরকম কাঁচা কাঁচা করেছো কেন? আমরা গরিব লোকেরা ডাল রুটি খাই, আমি কি করে জানবো এসব কি করে বানায়? ওই যে বাইরে আছে না আরেকজন চাকরানি, ওরও তো কাজের দরকার। দেখো এর থেকে তো ভালো হবে, তুমি আমায় কাজের লোক হিসেবে রাখো, আমি তোমার সব সেবা করব, তোমার জন্য রান্না করে দেব। মা, আপনি ওকে রেখে দিন না, ও ভালো ভালো খাবার বানাতে পারবে, ওরও তো কাজের দরকার। আর আর এই সময় তোমারও তো ভালো ভালো কিছু খেতে মন চাইছে বলো, ও বানিয়ে দেবে, আর ওর ওপর নজর আমি রাখবো যে তোমার খাবারে যেন কিছু না মেশায়। তোমার কাজ চাই না? হ্যাঁ আমি কাজ চাই, যে কাজে আপনি দেবেন আমি সব করে দেব, সব করব, শুধু আমি আমার বাচ্চাদের এভাবে অভুক্ত দেখতে পারবো না, যা বলবে করব। ঠিক আছে শোনো, আজ থেকে তুমি খাবার বানাবে, কিন্তু টাকার বদলে বাচ্চাদের জন্য শুধু খাবার পাবে, শুধু খাবার। হ্যাঁ রাজি, আমি রাজি। মাকে আমি ডেকে তো নিলাম, কিন্তু আমি আসলে কে সেটা মাকে সময় দেখে আমাকে আলাদা করে বলতে হবে, ভুল করেও অপসরার সামনে যেন সত্যিটা না বেরিয়ে আসে। এই ওয়াশরুমে তো জলই আসছে না, আমি বরং সার্ভেন্টদের ওয়াশরুমটা ইউজ করে গিয়ে। নিহার বাবুর সাথে দেখা করতে যেতে হবে, নইলে দেখা করার সময় শেষ হয়ে যাবে। এই রোশনি, তুমি এরকম তোয়ালে দিয়ে মুখ ঢেকে রেখেছো কেন? আসলে বৌদিমণি, আমি শুনেছি যে মুখ ধোয়ার পরে মুখ এরম ঢেকে রাখলে না মুখ ফসা হয়ে যায়, তাই জন্য আমি আমার মুখটা ঢেকে রেখেছি বৌদিমণি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইরকম কিছু হয় না। শোনো বৌদিমণি,
তুমি তো তোমার ফেসে ফেস প্যাক লাগিয়েছো, তুমি বেশি কথা বললে কিন্তু দাগ পড়ে যাবে, তুমি কথা বলো না কিন্তু। হ্যাঁ তুমি যাও এখান থেকে, আমাকে মুখ ধুতে দাও। হ্যাঁ যাচ্ছি।